আসসালামু আলাইকুম বিটি ইঞ্জিনিয়ার্স জুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 9 থেকে एग्जांपल 9.3 প্র্যাকটিস প্রবলেম 9.3 एग्जांपल 9.4 ইন প্র্যাকটিস প্রবলেম 9.4 আমাদের যে টিউটোরিয়ালের প্লে লিস্ট ছিল প্লে লিস্টটা চ্যাপ্টার নাইনের নাইন পয়েন্ট থ্রি থেকে নাইন পয়েন্ট সিক্স অঙ্কগুলো মিসিং ছিল কারণ অঙ্কগুলো অনেক সিম্পল এবং বেসিক ছিল এই জন্য করে দেওয়া হয়েছিল হয় নাই কিন্তু লক্ষ করলাম অনেকে কমেন্ট করতেছে কেন ওই ভিডিওগুলো দেওয়া হয় নাই এই জন্য আজকে এই অঙ্ক সমাধান করতে বসলাম এখন এখানে যেটা বলা হয়েছে ইভালুয়ার দোস কমপ্লেক্স নাম্বারস দু আছে চল্লিশ এট এন এঙ্গেল ফিফটি ডিগ্রি প্লাস টোয়েন্টি এট এন মাইনাস থার্টি ডিগ্রি আহ তার উপর আছে তাহলে আমরা সমাধান করি

তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি সরি আমাদের ক্যালকুলেটারকে প্রথমে কমপ্লেক্স করে যেতে হবে তাহলে চল্লিশ ডিগ্রি

এটার অ্যাঙ্গেল হচ্ছে টোয়েন্টি এখান থেকে আমরা যদি আমরা পোলার ফর্মে নিয়ে আসতে চাই তাহলে যেটা করতে হবে যে সাতচল্লিশ পয়েন্ট ফোর থ্রি এখানে হাফ আছে তা আমরা রুট হয়ে যাবে এবং অ্যাঙ্গেলটা দুই ভাগ হয়ে যাবে এটা হচ্ছে নিয়ম আমাদের যেই ফর্মগুলো আছে এটা একটা ফর্ম ফর্মের নামটা এই মুহূর্তে মনে নেই এখান থেকে এটা করতে গেলে যদি আমরা পোলার ফট নিয়ে আসতে চাই তাহলে এটা করতে হয় যেরকম সাতচল্লিশ পয়েন্ট ফোর থ্রি এটা আমাদের আছে মান এটাকে আমরা রুট করবো তাহলে আসা হচ্ছে সিক্স পয়েন্ট নাইন সরি সেভেন থ্রি

এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার এখন আমাদের যেটা করতে হবে আমরা এখন বি নাম্বারটা সমাধান করব এটার অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি এই অঙ্কের একটা কন্ডিশন তো আছে এখানে যদি আমরা লক্ষ্য করি যে এখানে একটা স্টার চিহ্ন স্টার মার্ক দেওয়া আছে এই স্টার মার্ক দিয়ে বোঝানো হয় যে এই ফর্মটাকে কনজুগেট করতে হবে কনজুগেট করার নিয়মটা হচ্ছে যদি এখানে মাইনাস থাকে সেটা প্লাস হবে প্লাস থাকলে সেটা মাইনাস হবে টু ডি এন এ এর দেন এঙ্গেলে -30° +3 এখন আমরা যদি চাই যে সরাসরি ফর্মটাকে আহ ক্যালকুলেটের সাহায্য নিয়ে আসতে পারবো অথবা আমরা দুটা আলাদা আলাদা ভাবে করতে পারি আমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে করি তাহলে সরাসরি আমরা অ্যান্সার আনতে পারবো কিন্তু আমরা প্রথমে উপরেরটাকে নিয়ে আসবো তারপর নিচেরটাকে নিয়ে আসবো এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে থ্রি মাইনাস তাহলে চোদ্দ পয়েন্ট সেভেন টু নাইন বা চোদ্দ পয়েন্ট সেভেন থ্রিকেল মাইনাস পয়েন্ট সিক্স সিক্স

ছাবিশ পয়েন্ট জিরো সেভেন একশো বাইশ একশো বাইশ পয়েন্ট ফোর এটাকে আমরা এখন ডিভাইডেড করতে পারবো জিরো পয়েন্ট ফাইভ সিক্স হচ্ছে একশো ষাট পয়েন্ট ডিগ্রি এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান এখন আমরা আমাদের এ নাম্বার বলা হয়েছে ফাইভ প্লাস জে টু মাইনাস ওয়ান প্লাস জে মাইনাস ফাইভ এট এসেন্ট তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি যে আমাদের ভেতরে যে মানটা আছে সেটাকে আমরা প্রথম আগে ক্যালকুলেশন করে তারপর সেটাকে কন করে দেবো নি ভেতরে আমার মান আছে কত ফাইভ এর মাইনাস ওয়ান প্লাস ফোর ডিগ্রি এটাকে আমরা একবার কমপ্লেক্সে কমপ্লেক্স এটা নাম লে তো আর সমস্যা নেই আচ্ছা এটা আমাদের যেটাকে সেটা লিখে আগে মাইনাস সাড়ে পনেরো বা তেরো পয়েন্ট সিক্স সেভেন প্লাসভেন তাহলে আমাদের মান চেঞ্জ হবে কোনটা এই যে এখানে প্লাস সেই প্লাস এর মানটা চেঞ্জ হবে কারণ এখানে আমাদের কন্দু আছে তাহলে মাইনাস পনেরো পয়েন্ট ফাইভ মাইনাস যে এখন আমরা এই বি নম্বর অঙ্কের সমাধান করি এখানে বলা হয়েছে টেন প্লাস জে ফাইভ প্লাস থ্রি এট এন ফর্টি ডিগ্রি

তার এখানে আমাদের 10 + 5i + 3 এরrangle 40 ডিগ্রি আমরা প্রত্যেক casque করে আমরা কোণটার মান একসাথে লিখতে পারি টেন প্ল আই প্লাস থ্রিঙ্গেল আমরা কমপ্লেক্স করে নিই কমপ্লেক্স যদি নাও করি তাহলে আসে আমাদের কত টু পয়েন্ট এইট টু থ্রি

এক্সাম্পল 914 বলা হয়েছে ট্রান্সফর্ম সাইনাস স্কয়ার তাহলে এখানে আমাদের যে সাইনাস আছে সেটাকে আমরা ফেজরে কনভার্ট করতে হবে এখানে আমাদের এ নাম্বার যে অপকোটা আছে সেটা বলা হয়েছে আই আছে

আমাদের ফর্মুলা এখন এই ফর্মুলার সাথে যদি এটা আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে দুটো মধ্যে চেঞ্জ কি আছে দুটার মধ্যে যে এই সম্পর্কটা সেটা বুঝতে পারবো এখানে আই এম আছে এখানে আই এম হচ্ছে সিক্স আর এখানে ওমেগা ট্রি প্লাস ফাই আছে সেই ফাইটা হচ্ছে কত ওমেগা ওমেগাটার মান হচ্ছে ফিফটি ফাইটার মান হচ্ছে চল্লিশ ডিগ্রি এটাকে যদি আমরা হচ্ছে আহ কনভার্ট করতে চাই তাহলে আই আই এর মান কত সিক্স এটা হচ্ছে ভ্যালু আর অ্যাট অ্যাঙ্গেলটা হবে কত যে ফাই মানটা সেটা তাহলে ফাই এর মানটা কত মাইনাস চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে ভি ভি বলা হয়েছে ডিগ্রি আমরা যদি এই ভিড় যে মানটা আছে তার সাথে কম্পেয়ার করি তাহলে দেখতে পারি যে আহ সবই একই ছিল শুধুমাত্র এখানে আমাদের কচ আছে আর এখানে আমাদের সাইন আছে তাহলে আমাদের কি করতে হবে এই সাইনটাকে কসে কন কসে কনভার্ট করতে হবে আর আমাদের যে একটা ফর্ম একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে মাইনাস সাইনে এ প্লাস নাইনটি ডিগ্রি তার মানে আমাদের সাইন্থিটা বা সাইন ফাইভ যেটাই আমরা বলি যে সাইনের মান থাকবে তার সাথে নাইনটি ডিগ্রি যোগ করতে হবে সেটাকে কচে কনভার্ট করতে গেলে তাহলে এখানে আমাদের আছে মাইনাস ফোর সাইন থার্টিটি প্লাস ফিফটি ডিগ্রি তাহলে এবার এই মাইনাস টুটা গেল মাইনাস টুটে যদি কচ বসবে তাহলে ফোর কস থার্টিটি প্লাস ফিফটি ডিগ্রি তার সাথে শুধু নাইনটি ডিগ্রিতে যোগ হবে নাইনটি ডিগ্রি তাহলে আমাদের কষে কনভার্ট হয়ে গেল তাহলে এটা লিখতে পারি আমরা ফোর কস থার্টি টু প্লাস ওয়ান ডিগ্রি বা এখানে আমরা ভি সমান লিখতে পারি কি এখন যেটা আমাদের ভ্যালু সেটা হচ্ছে ফোর আর অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ওয়ান ডিগ্রি

আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি ভি ইকুয়াল ভি এম কস ওমেগা টি প্লাস থিটা তাহলে আমাদের এখানে এখানে মান গুলো দেওয়া আছে এখান থেকে আমাদের করতে হবে কি আমাদের যে ফেজর ডায়াগ্রাম ফেজরে কনভার্ট করতে হবে ফেজরে কনভার্ট করার নিয়ম কি আমাদের ভি হলো আমাদের মানটা যেটা দেওয়া আছে আর সাথে অ্যাঙ্গেলটা আছে সেটা সেটাকে দিতে হবে মান হচ্ছে আমাদের সাত মানে ম্যাক্সিমাম ভ্যালু যেটা

-sin a = cos a + 90° তাহলে আমাদের এই -2টা গেল তাহলে 4 cos 10t + 10 + 90° তাহলে 4 cos 10t +

ধন্যবাদ সবাইকে এতক্ষণ দিয়ে পাশে থাকার জন্য